এইবার আমার ঈদের ভিতর বাসে উঠতে ইচ্ছে। হ্যাঁ, আমি এখন চলে যেতেছি চট্টগ্রাম। আর এই ব্র্যান্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, তো এখন খাওয়ান দাওয়া শুরু করুন। আর হুজুর ভাই কেটে গেছে, তার ব্র্যান্ড ছাড়া তো খাওয়া দাওয়া হইব না। আর হুজুর আমাকে সবাই ঈদের সালামি দিয়ে দিছে, আমার এই খুচরা মেলা টাইয়া দিছে 100 টাকার নোট, ওর দিতে 500 টাকার নোট, ওর দিতে মানে মোটমাট আর অনেকদিন পরে আমি কারো বাইকের পিছনে বসে ঘুরতেছি। অল টাইম তো আমারই বাইক চালাইতে হয়, আমি আমার লাইফে কখনো চালাই নি। যতই ভার্সন 3 চালাই, ভার্সন 4 চালাই, ডুয়াল চালাই, এবিএস চালাই, যাই চালাই। আর ওর দোকানের একটা জিনিস ফেমাস আছে, সেটা হলো ফালুদা। বাট আমি ফালুদা একদমই পছন্দ করি না, যার ফলে আমি কখনো ফালুদা খাই না। যদি রাস্তায় গাড়ির এত চাপ না থাকতো তাহলে অলমোস্ট এতক্ষণ আমরা পৌঁছে যেতাম। আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য নিউ এপিসোড অফ মাই ডেইলি ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আর আজকে আমি আমার ব্লগ স্টার্ট করতেছি হুজুরের বাসা থেকে। গত রাতে আমরা এই জায়গায় আসছি একটা দাওয়াতে। অবশ্যই এটা দাওয়াত না, আমরা মোটামুটি কাটি, যখনই ভালো লাগে তখন এই জায়গায় হয়ে খাই আর রাত্রে থাকি। তো এমনিতে তো সকালবেলা খেয়ে যাওয়া হয় না, আমরা কাজের কারণে আগে আগে চলে যাই। বাট আজকে কাজ ছিল কিন্তু ঘুমই ভাঙিয়ে নেই। সবাই ঘুমাইতে ঘুমাইতে অনেক লেট করে ফেলাইছি, যার ফলে উঠতে উঠতে 9:30 থেকে 9:30 বেজে গেছে। তো নাস্তা করে তারপরে বাইরে হই। এখন আমরা সবাই অপেক্ষা করতেছি ব্র্যান্ডের জন্য, কারণ ব্র্যান্ড ওয়াশরুমে গেছে। আজকেও ব্র্যান্ডের একটা এন্ট্রি নিয়ম ওয়াশরুম থেকে বাইরে হওয়ার, আপনারা সবাই একটু ওয়েট করেন। আর তার আগে পরিচিত করে দিই আমাকে খাওনের সাথে। ডাউল, এটা কি মুরগির গোস্ত? কি মুরগি না, মোরগ, মোরগের গোস্ত। দেন চিংড়ি মাছ, আমার ফেভারিট ডেটা। আর কালকে রাত্রে এটা ছিল না, কারণ হুজুর পায় নাই, সকালে নিয়েছেন এটা। আমি বুঝছিলাম আপনি চিংড়ি মাছ আনবেন। আর ওই পাশে কি গরুর গোস্ত? আচ্ছা, এভরিথিং আছে। যেটা একটা শাহি ভোজে থাকে, আবার দইও আছে, আইসক্রিমের বাটিতে দই আর লবণ। এই লবণ তো কোনো স্পেশাল খাওয়ার নেই, এটার পরিচয় করাইলাম খেয়ে লিখা। আচ্ছা, এখন ব্র্যান্ডের অপেক্ষা করি, ব্র্যান্ড বাইরে। ওয়েট, আমি একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক লাগানো, কী মিউজিক লাগানো যায়? সালাম রকি ভাই, রহ রহ রকি, সালাম রকি ভাই। আর চুলটি দেন গাই বন্ধু, ঈদের আগে চুলি স্ট্রেট করবি না গাইস? আপনারা এইবার মনিরের চুলের কেমন কাটিং দেখতে চান ফটোফট কমেন্টে জানান। আর এই ভিডিওতে যদি 5,000 কমেন্ট থাকে তাইলে মনির ঈদের পরে নাইরা হইব। আর গাইস, ব্র্যান্ডের জন্য অপেক্ষা করতেছিলাম, তো এখন খাওয়ান দাওয়া শুরু করুন। আর হুজুর ওয়াইফ কে দিতেছে, তার ব্র্যান্ড ছাড়া তো খাওয়া দাওয়া হইব না। আবার হুজুর কি কইছে জানাস? আই কি কইছে জানাস? হুজুর কইতেছে যে মনির ভাইরা একটা ছোটখাটো হাতির বাচ্চা দিতে হবে। আবার কুরবানির টাইম, ওরা যদি রাস্তাঘাটে দেখে মানুষ গুরু হয়ে গেল যে এবারে কিছু কয় নাই বন্ধু, কইছে না? আপনি আপনি অস্বীকার করতে পারবেন কারণ আপনি ও অপমানিত হয়ে গেছে। হুজুরের প্রতি তার এত বিশ্বাস দিল, হুজুর বিশ্বাসটা ভেঙে দিতে বন্ধু। আরে বেটা, তোর আমি অনেক বড় কিছু থেকে বাঁচাইছি। তুই আগে পড়ালেখা করতি, ভদ্র আসিলি বেটা। বর্তমান সমাজে পড়ালেখা করে থাকবতাম নাই, ভদ্র দ্বারা থাকে থাকবতাম নাই। সঠিক বলেছেন, আপনার বুদ্ধি ভালো। আর সারা রাত বাইকটা এই জায়গায় ছিল, সুন্দরভাবে ঢেকে ঢুকে রাখছিলাম যাতে ময়লা টয়লা না পড়ে। আমি ডাকি নেই, হুজুরেই রাখছে। তো এখন সময় হলো এটা বাইকের নিয়ে যাওয়ার। আমি জানি না স্টিল রেকর্ডিং হইতেছে, সাউন্ড আসতেছে নাকি, কারণ এই মাইক আর অ্যাডাপ্টারের প্রবলেমে আমি মরে গেলাম। আমার জীবনে যার কত এই প্রবলেম হইব আল্লাহ জানে। আগে বাইকটা ঘুরাই, বাসাটা চিপা, যার ফলে বাইক বাইক করা খুব টাফ। চলো, খুব কষ্টে ঘুরাইছি বাবা। চলো, এখন হুজুরের থেকে বিদায় নিই, আল্লাহ হাফেজ। আর হুজুর আমাকে সবাই ঈদের সালামি দিয়ে দিছে, আমার এই খুচরা মেলাটিয়া দিছে 100 টাকার নোট, পরে দিছে দেখি তোমার কথা দিছে 500 টাকার নোট। আসলে 500 টাকার নোট না, 200-200 টাকা, ওরা দিছে 500 টাকার নোট, ওরা দিছে মানে মোটমাট আমাকে চারজনের সালামি দিয়ে দিছে। তাহলে হুজুর আসি, আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ। ওকে চলো, আর কি তাড়াতাড়ি করে আমাদের গোল ঘরে যেতে হবো, কারণ আজকে হলো আমাদের ভয়েস ড্রাবিংয়ের কাজ। আর অলরেডি আমার বাকি টিম মেম্বার রাইসা বইসা রয়েছে, আমি এখান থেকেই বাইরেতে দেরি করছি, নয়তো আমাদের ভয়েস ড্রাবিং সকাল 6টার থেকে শুরু হয়ে যায়। যাক, এখন থেকেও যদি ভয়েস ড্রাবিংয়ের কাজ শুরু করি সবাই ঠিকঠাক মতো দিলে 5টার ভিতর শেষ হয়ে যাবে। তো দেরি না করে চলুন, তাড়াতাড়ি যাওয়া যাক। চলো, হুজুরের বাসা থেকে আইসা আমি একটু মার্কেটে আসছিলাম, কারণ আমি কিছু প্রোডাক্ট অর্ডার দিয়েছিলাম যেগুলো আইসা গেছে, তারগুলো আমি রিসেপ্ট করে নিয়ে গেলাম। আর এই যে আমার পিকা ছুড়ে এই রোদ্রের ভিতরে রেখে গেছিলাম ভাই, এটার উপরে এখন ঘুমু খেলতে ভাই। আমার তো রিক্সাওয়ালারা ডাকতেছিল যে ভাই আমার রিক্সায় উঠেন, কিন্তু আমি তো বাইক নিয়ে আইছি। এখন বাইকে বহার চেয়ে আমার যাদের মনে হয় রিক্সায় যাওয়া আমার কাছে বেটার ছিল। ভালো থাকবে, থ্যাংক ইউ। চলো এখন পানি টানি তো যাওয়া হয় না, ভালো শুনবে চা কেমনি চালাই যাই দিব। আর আমি হেলমেটও নিয়ে আইনি, হেলমেট দোকানে রেখে আমি এই জায়গায় আসছি, কারণ তাড়াতাড়ি আমার এই জায়গায় আসার দরকার ছিল। ঝামেলায় বেড়ে গেলাম, আমরা বাইকটা ছুঁয়ে দেখি।
ও আগুন ধরে যেতেছে। আর গাইস বহুদিন পরে আমাকে জিপিএক্স মিটুলকে দেখা হইলো। আর জিপিএক্স গাড়ি আমি প্রচুর বেশি পরিমাণ চালাইছি, বাট ও এখন আবার ভার্সন 3 নিছে, ইন্ডিয়ান সেকেন্ড হ্যান্ড নিছে, বাট একদম নতুনের মতো। কয় হাজার কিলো চালানো? 4000 কিলো চালানো। আর এটার চোখের স্টাইলটা জোস দেখা যাইতেছে। আর এমনি গাড়িতে কোনো ক্র্যাচ ক্রুচ নাই, কোনো অ্যাক্সিডেন্ট রেকর্ডও তো নাই, বাট ইন্ডিয়ান গাড়ি। আর আপনারা জানেন আমি আমার লাইফে ইন্ডিয়ান গাড়িটাই চালাই না, এছাড়া সব ঠিকঠাক। না না এখন আর ট্রাই করুম না, তেল ফুল লোড দেওয়া আছে। আর আমি চিন্তা করছি একটু নবীনগর যাবো, কজ আমি একটা ট্রাউজার আনছিলাম যেটা আমার হয় না সাইজে, আমার আগেই যাওয়ার কথা ছিল বাট শ্যুটের কারণে আমি যেতে পারি নাই। আর এখন আমার কোনো কাজ নাই, মনিররা ভয় দিব। আমি আমার গাড়ির ওই জায়গায় দাঁড়া করে রাখছি, গাড়িটা রাইখা আমি ওর গাড়িতে যাই গা। আমার গাড়ি শুধু শুধু তেল কেন খরচ করাম? হ্যাঁ কেটে নিচেরটা তালা দিন কেবাটা তোরাই না আসোস না ভয়েস নিচেরটা তালা মেরে থুই দিই খারাপ খারাপ। ঠিকই আছে গাড়ি ভালো কথা কইছে, কোনো গ্যারান্টি নাই। হ্যাঁ ভাইরাস ঠিক আছে ঠিক আছে। জীবনের প্রথম মনির একটা ভালো কথা কত বলে গেছিলাম, ভালো ছবে মনির একটা ভালো কথা কইছে আর কি। আসলে যত কাছাকাছি যাই বাইক যদি এইভাবে রেখে যাবো তারা মাটাটা অনেক বেশি ইম্পর্টেন্ট। তালাটা কই? আমার বাইক নিয়ে যেতাম বাট দুই বাইক নিয়ে করবো কি, কোনো কাম তো নাই। চলো ডান ভাই, বৃষ্টি কাদা বৃষ্টি কাদা, একদম ভালো লাগে না। হয় ধর এদিকে থাকি, চলো অন্য যায় বইস। চলো প্রথমে আমার বাসায় দিতে হইব, বাসায় দিয়ে প্যান্টটা নিতে হইব, প্যান্টটা নিয়ে তারপরে ওনা দিতে হইব। রাস্তার ওই পাশে যাও। তো আমরা অলমোস্ট অনেক দূর চলে আসছি, নবীনগর মাত্র 6 কিলো, বাট আজকে রাস্তায় অনেক গাড়ির চাপ, কারণ ঈদের সিজন, সবাই বাড়িতে যেতেছে, মার্কেটে যেতেছে। যদি রাস্তায় গাড়ির এত চাপ না থাকতো তাহলে অলমোস্ট এতক্ষণ আমরা পৌঁছে যেতাম, তার বেশি সময় লাগবে না, অল্প কিছুক্ষণের সময়ের ভিতরেই আমরা পৌঁছে যাব। আর আমি বহুদিন পর আবার ভার্সন 3 চালাইতেছি, সামনে পুলিশ ধরতে পারে। আর যে ড্রাইভার ও সবই ঠিকঠাক আছে, গাড়ির কাগজ টাগজ, কিন্তু ওর লাইসেন্স নাই, যার ফলে আমারই চালাইতে হইব। আর এই বাইপিএল থেকে আমার জীবনের প্রথম গাড়ি ধরছিল, মানে পুলিশ ধরছিল আমারে। ভাই আমার কাছে অনেক আনিজি লাগতেছে ভার্সন 3 চালায়, কারণ এম এর মতো সুপার কমফোর্টেবল বাইক আর সুপার স্মুথ বাইক আমি আমার লাইফে কখনো চালাই নাই। যতই ভার্সন 3 চালাই, ভার্সন 4 চালাই, ডুয়াল চালাই, এবিএস চালাই, যাই চালাই, এম ইজ বেস্ট। আর ইন্দো গাড়ি তিন্দো গাড়ি, এটার ব্রেকিংয়ের সাথে আমি তেমন একটা পরিচিত না, তো আমার একটু ধীরে ধীরে চালাতে হবে, বাট খারাপ না, ভালো লাগতেছে গাড়িটা চালায়। কিন্তু এটা অনেক পেইন, এম এ সুপার কমফোর্টেবল, বডি পেইনটা অনেক কম এম এ। আল্লাহ ভাই স্যার এই অবস্থাকে, রাস্তা আজকে যে ভিজার ভিজা, আর এই ভিজা রাস্তায় কিন্তু বাইক চালানো অনেক প্রবলেম। কিছুদিন আগে আমার যে ফ্রেন্ডটা মারা গেছে, আমি যতটুকু শুনছি ও ভিজা রাস্তার জন্যই মারা গেছে। তাই ওর সামনে একটা মাছের পিক আপ ছিল, ওই পিক আপের পানি রাস্তায় পড়ছিল, আর ও যে বাইকটা চালাইতেছিল ওই বাইকটাও তেমন একটা ভালো না, ব্রেকিং কন্ট্রোলিং আর চাকাও অনেক চিকন, যার ফলে স্কিড করে পড়ে যায়। আর পিছের যে গাড়িটা আছে ওটা ওর হাতের উপর দিয়ে যায়, আর ও মাথায় বড় সড় একটা আঘাত পায়। এমনি সব কিছুই ঠিক হয়ে যেত, বাট মাথায় আঘাত পাওয়ার কারণে আর কি ওরা আল্লাহ তালা নিয়ে যায়, তো আল্লাহ তালার জান্নাতবাসী করুক। তাই অলওয়েজ বৃষ্টি বাদলের দিন গাড়ি চালাইলে একটু সেফলি চালাবেন। চলো শপিং মলের কাজ শেষ করলাম, আর শপিং মলে অনেক ভিড়, যার জন্য একটু প্রবলেম হইতেছিল। আর আমাদের সাবস্ক্রাইবার এত এই জায়গায়, আমি কোনো আশা করিনি, জাস্ট আমি দাঁড়াইতে পারতেছিলাম না, আর দোকানদাররা আমার উপর রাইগে যেতেছিল যে ওই ক্যারে ও ভাই অমরণ ভাই আর আর্মি গুলাইছে, মানে ওরা আমার যে অবস্থায় দেখে চিনালায়। আমি হেলমেট পরা থাকলে চিনালায়, হেলমেট দেখে চিনালায়, মাস্ক পরা থাকলে মাস্কে চিনালায়, আমার এই পাঞ্জাবিতে চিনালায়, আর সবাই খুব ভালো বিহেভ করে আমার সাথে। এই জন্য সবাই অনেক 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 থ্যাংক। আর যেহেতু এই জায়গায় বিশ্বাস তো আমরা হবে, আর তারা কিন্তু খাওয়া দাওয়া করছিলাম, কারণ আজকে টেম্পারেচার অনেক বেশি, একটু আগে বৃষ্টি হলে আমার হট করে টেম্পারেচার বেড়ে গেছে। মানে বাংলাদেশের ওয়েদারের ব্যাপার আমি কিচ্ছু বুঝতেছি না, কখন বাড়ে কখন কমে, তো যে ঠান্ডা ঠান্ডা জুস খেয়ে দিব। চলো এই জায়গায় এসে জুসও খেয়ে নিচ্ছি, হ্যাঁ একটু ভালো লাগতেছে। আজকে যে টেম্পারেচার, জুস খাওয়ার অতিরিক্ত বেশি জরুরি ছিল, আর আমি ড্রাগন ফলের জুস নিচ্ছি যেটা অনেক হেলদি। আর এই জায়গায় আমি আসি আরেকটা কারণে, সেটা হলো এই জায়গায় আমার এক ছোটো ভাই আছে, যেমন ও ওর একটা দোকান আছে যেটা হলো জুসের দোকান, তো ফাল ফাও জুস খেতে পারি, আর আমি তো ফ্রি জিনিস ছাড়ি না। আর ওর দোকানের একটা জিনিস ফেমাস আছে, সেটা হলো ফালুদা, বাট আমি ফালুদা একদমই পছন্দ করি না, যার ফলে আমি কখনো ফালুদা খাই না। আর ও আমার সবসময় ডিফারেন্ট ডিফারেন্ট টেস্টের জুস খাওয়ায়, এর আগের দিনে কিন্তু স্ট্রবেরি জুস খাওয়াইছিল, আবার আমার দিয়েও দিছিল কিন্তু বাইক দিয়ে যাওয়ার সময় পড়ে গেছে, দেন আবার পুদিনা পাতার কি জানি খাওয়াইছে, মজা লাগে। আর আজকে ড্রাগন ফলের জুসটা ট্রাই করাইলো, ড্রাগন ফলের জুস আমি আগেও খাইছি, ড্রাগন ফলের জুস অনেক জোস লাগে আর এটা অনেক হেলদি, এই জন্য খাই। তো যেহেতু খাওয়া দাওয়া শেষ, আপাতত তোমার এই জায়গার থেকে বেরিয়ে দেবো। আর ভাই আমি অনেক ভালো করছি আমার গাড়ি না নিয়ে আইসা, রাস্তায় এত পরিমাণ গাড়ির চাপ আর এত মানুষ বলার বাইরে, সবাই আজকে থেকে বাড়িতে যাওয়া শুরু করছে, যার ফলে জামটা আরও বেড়ে গেছে।
আর অনেকদিন পরে আমি কারো বাইকের পিছনে বসে ঘুরতেছি, অল টাইম তো আমারই বাইক চালাইতে হয়, তো এটা একটু ভালো লাগতেছে। বাট আমি অনেক আনকমফোর্টেবল ফিল করতেছি, কারণ যখন আপনি একটা ড্রাইভার হয়ে কোনো ড্রাইভারের পিছনে বসবেন তখন তার চালানোর সাথে আপনার চালানো একদমই মিলবে না, যার ফলে আপনি হুটহাট করে ভয় পেয়ে যাবেন। যেমন আমি খুবই সেফ রাইড করি, আমি যতই জোরে চালাই না কেন নিজের সেফটিটা সবার আগে খেয়াল রাখি, গ্যাপ ট্যাপ কম মারি, বাউরা বাউরি কম করি, বা এইভাবে রাইড করা উচিত, অলওয়েজ রাইড সেফ। আর গাইস, রাস্তায় এত বেশি পরিমাণ জ্যাম ছিল, আমাদের আস্তে আস্তে পুরো রাত হয়ে যায়। ঈদে বাড়িতে যাওয়ার জন্য মানুষ এত পারাবাড়ি করতেছে, বা ঈদে বাড়িতে যাওয়া তো একদম বিরক্ত লাগে। আমি এই জন্য ঈদের টাইমে বাসে উঠি না, বাট ওই যে বললাম প্রতিদিন কোনো না কোনো ঠাটা আমার কপালে তো করবই, তো এইবার আমার ঈদের ভিতর বাসে উঠতে ইচ্ছে। হ্যাঁ, আমি এখন চলে যেতেছি চট্টগ্রাম। হুট করে একটা কাজ করে গেছে, অনেক ইম্পর্টেন্ট একটা কাজ, আমার একটা ডকুমেন্ট চট্টগ্রাম থেকে রিসিভ করতে হইব, আবার কালকেই আমি আবার ব্যাক করুন ফ্লাইট দিয়া, যার জন্য অনেক প্যারা। তাই আজকের ব্লগটা আমার এই জায়গায় করতে হইব। আমি বাইক নিয়ে যেতেছি না, যেহেতু বাইক আমি সাজ্জাদের পাশে রেখে যেতেছি, এটার অনেক মিস করুন, অবশ্য বেশি দিন না, কালকেই তো আমি ব্যাক করতেছি। আর আমি জানি আমার উপরে অনেক প্যারা যাবো, কারণ আমাদের মেইন চ্যানেলের ভিডিও এডিট হয় নাই, আজকে সারা রাত আমি বাসার ঘুমাইতে পারবো না, জায়গায় জায়গায় আমার এডিট কমপ্লিট করতে হইব। তো আজকে তো এই জায়গায় করতেছি, তাহলে আমাদের নেক্সট ব্লগে স্টিল দেন, স্টে সেফ, লাইক সেফ, আল্লাহ হাফেজ।